বাংলা নিউজ স্টেশন। অনেকদিন পর্যন্ত বিতু হত্যার হত্যাকাণ্ডের বিচার আটকে ছিল, কারণ তার দুই সন্তান থেকে তখনও সাক্ষ্য নেওয়া যাচ্ছিল না। অবশেষে তার ছেলে সাক্ষ্য দিয়েছেন। কি বলছেন ছেলে? পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে চোখের সামনে মা মাহমুদা খানের মৃত্যু হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা দিলেন বাবুল আক্তারের ছেলে। 4 জুলাই সোমবার জেলা সমাজসেবা অফিস কার্যালয়ে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাবুল আক্তারের 13 বছর বয়সী ছেলে আক্তার মাহমুদ মাহির ও 7 বছর বয়সী মেয়ে তাবাসুম নাজরিন টাপুরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। চট্টগ্রাম পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পরিদর্শক ও মামলা তদন্তকারী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ তোমর ফারুক বলেন, হাইকোর্টের নির্দেশে তিনি জেলা সমাজসেবা অফিসারের কক্ষে শিশু দুটির দাদা আব্দুল ওয়াদুদ মিয়ার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় জেলা সমাজসেবা কর্মকর্তা, প্রভিশনাল অফিসাররা সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া বলেন, তার দুই নাতি নাতনিকে তদন্ত কর্মকর্তারা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। তিনি আরও বলেন, বাবুল আক্তার একজন সৎ বলিষ্ঠ ন্যায় নিষ্ঠ পুলিশ অফিসার ছিলেন। তিনি 5 বার PPM পদক পেয়েছেন। তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে। মূল অভিযুক্ত মুসাকে গ্রেপ্তার করলে মামলার রহস্য উন্মোচন হবে। তবে তদন্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক এসব অভিযোগ অস্বীকার করেছেন। জেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদুল ইসলাম বলেন, তিনি হাইকোর্টের নির্দেশনা পালন করছেন। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও প্রয়াত মাহমুদা আক্তার মৃত দম্পতির 2 সন্তানকে কোর্টের আদেশে তদন্তকারী কর্মকর্তা সহ সকলের সামনে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করেছেন। সদস্যকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।